ছেলেটা বড্ড রোগা, একেবারে প্যাংলা যাকে বলে। কিছু মানুষ তাকে দেখে মন্তব্য করল, নেশা টেশা করে বোধহয়, নিশ্চয় গাঁজা খায়। অথচ কেউ জানেই না যে ছেলেটা ক্যান্সার নামক একটা ভয়াবহ ব্যাধিতে ভুগছে। মেয়েটা বাস ভাড়া দেওয়ার জন্য ব্যাগের চেনটা খুলতেই ব্যাগের ভেতর থেকে একটা সিগারেটের প্যাকেট থপ করে পড়ে গেল। সবাই একটু অপ্রস্তুত দৃষ্টিতে তার দিকে তাকালো। একজন তো মন্তব্য করেই বসলেন, আজকাল দেখছি মেয়েদের ব্যাগেও সিগারেটের প্যাকেট থাকে। অথচ কেউ জানেই না যে মেয়েটা তার ভাইকে সিগারেট খাওয়ার জন্য বকা দিয়ে তার ভাইয়ের হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে নিজের ব্যাগে রেখে দিয়েছিল। হঠাৎ বাস চলে আসায় প্যাকেটটা ফেলে দিতে সে ভুলে গেছে। একজন 40 বছর বয়সী ভদ্রলোক কলেজে নাইটে ক্লাস করতে এসেছেন, এছাড়া বাকি সবাই যুবক। একজন মন্তব্য করল, আজকাল দেখছি কাকুদের সাথেও ক্লাস করতে হয়। অথচ কেউ জানেই না লোকটি অত্যন্ত মেধাবী, বাবা মারা যাওয়ার পর বড় ছেলে হিসেবে সংসারের দায়িত্ব ঘাড়ে নিতে হয়েছে, তাই পড়াশোনা সেখানেই বিসর্জন দিতে হয়েছে। এখন তিনি আর্থিকভাবে সক্ষম হয়েছেন এবং তার পড়াশোনা করার লোভটা এখনও রয়েছে, কারণ তিনি পড়াশুনো করতে ভালোবাসেন। একজন মহিলা পার্টিতে গেছে টকটকে লাল রঙের লিপস্টিক পরে, কিন্তু গত 1 বছর আগেই তার এক জোয়ান ছেলে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তাকে দেখে কিছু লোক মন্তব্য করতে থাকে, ছেলে মারা গেল বছর ঘুরতে পারল না, এর মধ্যেই লিপস্টিক লাগিয়ে পার্টিতে চলে এসেছে। অথচ কেউ জানেই না আজকে সেই ছেলেটারই জন্মদিন এবং সেই ছেলেটা তার মাকে অত্যন্ত ভালোবাসত। অনেকেই জানে না মহিলাটি তার ছেলের হাতে লেখা ডায়েরিটা বুকে জড়িয়ে এতক্ষণ ধরে কান্না টান্না করে তারপরে এসেছেন। সে ডায়েরিতে লেখা ছিল, মা তুমি অত্যন্ত সুন্দর, কিন্তু তুমি তো কখনো সাজো না, আজকে আমার জন্মদিন, আমার জন্মদিনেও তো তোমাকে কখনো সাজতে দেখিনি। একটা ছেলে তার প্রেমিকার গতকালই বিয়ে হয়ে গেছে, আজকে সে তার বন্ধুদের সাথে বসে আড্ডা মারছে, এনজয় করছে। একজন বন্ধু বলেই বসল, এত দিন এত বছরের প্রেম, তোদের এর মধ্যেই ভুলে গেলি সব কিছু। অথচ কেউ জানেই না যে কাল রাতে ছেলেটা বিন্দুমাত্র ঘুমোতে পারেনি শান্তিতে, সারাটা রাত প্রেমিকার ছবির দিকে তাকিয়ে কেঁদে ভাসিয়েছে। আজ কেমন সুন্দর নিশ্চিন্ত অভিনয় করছে। ছেলেটা মেয়েটাকে খুব সুন্দর সস্তার কিছু গোলাপ ফুল কিনে দিচ্ছে। তা দেখে পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন মন্তব্য করল, বাহ দারুণ মানিয়েছে তো। অথচ কেউ জানেই না যে দিদি চাকরি পাওয়ায় সেই খুশিতে ছোট ভাই তার নিজের সাধ্যমতো পছন্দের ফুল তার দিদিকে কিনে দিচ্ছে। হ্যাঁ, এটাই আমরা, আমি আপনি আমরা সবাই। আমরা আসলে জানি না মানুষের ভেতরে কত ক্ষত লুকিয়ে থাকে, আসল ঘটনাটা কি, সেগুলো না জেনেই আমরা অন্যের বিচার করতে যাই। অনেক কিছুই নিজের মতো করে ভাবি, নিজের মতো করে সাজিয়ে নিই এবং নিজের মনে যেই মন্তব্যই আসে না কেন সেটাই আমরা করে বসি। চলুন না নিজের চিন্তা ভাবনা, নিজের দূরদৃষ্টিটাকে একটু বদলাই, একটু অন্যভাবে ভাবতে শিখি, একটু অন্যভাবে বাঁচার চেষ্টা করি।